সুপ্রভাত বন্ধুরা, আজ 21 আগস্ট 2023 শুভ সোমবার। সোমার প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে গল্পের ঝুলি নিয়ে। গল্পটির নাম এ কেমন দোকান। এটা ঠিক গল্প নয়, এটা একটা ঘটনা, সেটাকে আমি গল্পের আকারে তোমাদের কাছে বলবো। সবাই আমার আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা নিও। গল্পটি শুরু করছি। বন্ধুরা, আমরা কিন্তু কাউকে খুব একটা বিশ্বাস করি না, আমরা সবাইকেই অবিশ্বাস করি, ভাবি এ চোর, ও অমুক, এইসব ভাবি। কিন্তু আসলে মানুষকে মাঝে মাঝে বিশ্বাসও করতে হয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, কথাতেই আছে। ঠিক আছে বন্ধুরা, আমি শুরু করি গল্পটা। একটা লোক ছিল, এক ভদ্রলোক, সে তার মার সঙ্গে থাকত। আর লোকটির ব্যবসা ছিল, সে বাজারে সবজি বিক্রি করত। তার মা খুব অসুস্থ ছিল, সে সবজি বিক্রি করেই মার ওষুধপত্র কিনে দিত এবং নিজে সংসার চালাত। তারা মা আর ছেলে দুজনেই একসঙ্গে থাকত, আর তাদের কেউ ছিল না। ভদ্রলোক দোকানে খুব সুন্দর তরি তরকারি নিয়ে বসতেন, সবজি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে বসতেন। বাজারে লোকেরা যেতেন, সবজি বিক্রি করতেন, খুব সুন্দর স্বভাব ছিল ভদ্রলোকের। একদিন এক ভদ্রলোক বাজারে গিয়ে দেখল ওই দোকানটায় সবজি খুব সুন্দরভাবে সাজানো, আলু পেঁয়াজ তরকারি আলাদা আলাদা জায়গায় খুব সুন্দর করে রাখা আছে সাজানো, আর পাশে পাশে কত দাম প্রাইস ট্যাগ লাগানো, কোনটার কত দাম সেটা দিয়ে দিয়েছে। আর ভদ্রলোক এক জায়গায় লিখে দিয়েছেন, আপনারা যার যেটা দরকার সেটা নেবেন, মেপে এবং তরকারি নেওয়া হয়ে গেলে আমার, আমি যেখানে বসি সেই ছালার তলায় টাকা রেখে যাবেন। তখন তো ওই ভদ্রলোকের তো খুব অবাক লাগলো, এ কি, এইভাবে কেউ ব্যবসা করে নাকি, এ কেমন দোকান, দোকানে কোনো লোক নেই, একা একা সবাই আসবে দোকানে, মেপে মেপে জিনিস নেবে, আর সে যেখানে যেই ছালার তলায় বসে, ছালার উপরে বসে, ছালার তলায় পয়সা রাখে, সেখানে সবাইকে বলছে পয়সা রেখে যেতে। ভদ্রলোক একটু অবাকই হলেন, বললেন কী করা যাবে, আর যাদের দরকার তরকারির পয়সা দেবেন না মনে করছেন, আমি তাদেরকে ভাববো তারা খুব গরিব, আমি তাদের দান করলাম, তাতে কিছু আসবে যাবে না, আপনাদের যার যা দরকার নিয়ে যাবেন, আমার তরকারির কোনটার কত দাম সব দেওয়া আছে। ভদ্রলোক সব তরকারি মেপে মেপে নিয়ে, তার বোধহয় 55 টাকা হয়েছিল, সে যেখানে বসত ওই ছালাটা, ছালার তলায় টাকাটা রেখে চলে যাচ্ছেন। আবার দেখছেন এক ভদ্রমহিলা আসছেন, তিনিও তাই করছেন। তার একটা বসবার আসন ছিল, সেটাকে আমি ছালা বলছি, বসবার আসনের তলায় টাকা রাখত, সবজিওয়ালারা তাই করে, দেখবেন লক্ষ্য করে। একদিন বিকেলবেলায় ওই ভদ্রলোক বাজারে গেলেন, গিয়ে দেখছেন ওই ছেলেটি এসে সবজির দোকানে বসে সবজি বিক্রি করছে।
তখন ভদ্রলোক বললেন যে শোনো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, দু মিনিট লাগবে। বলল ঠিক আছে, বলুন তো বাবু কি বলবেন। বলল সকালবেলায় যে আসি দেখি কেউ নেই। বলল আমার মার খুব অসুখ, মা খুব অসুস্থ, মাকে স্নান করিয়ে দিতে হয়, খাবার খাইয়ে দিতে হয়, ঘুম পাড়িয়ে দিতে হয়, বাথরুমে নিয়ে যেতে হয়, এগুলো কে করবে। মাকে একদিন বললাম, মা আমি একটা লোক রেখে দিই তোমার জন্য। মা বললো একদম না, তুই দোকানে সব জিনিস সাজিয়ে রেখে আয়, আর দামের চার্ট সব দোকানে সবজির ওপরে দামের চার্ট দিয়ে আয়, আর সবাইকে বল যে আমার বসবার আসনের তলায় টাকা রেখে দেবেন আপনারা। মার বুদ্ধিতেই আমি এই কাজ করেছি। মা বললো একদম ঠকবি না, যদি কখনো গিয়ে দেখিস কিচ্ছু সবজি নেই, টাকা নেই, ঠিক আছে আমরা খাবো না সেদিন, পরের দিন গিয়ে তুই বসবি, কিন্তু এইরকম করে দেখ ঠিক হবে। মানুষ ভীষণ ভালো, মানুষ ভীষণ বিশ্বাসী, মানুষকে বিশ্বাস করে দেখ, ঠকবি না। তাই আমি বাবু এই রকম শুরু করলাম। আর বিকেলবেলায় মা আমাকে ছাড়েন, তখন আমি এসে একটু ব্যবসা করি, একটু সবজি বিক্রি করি, একটু বাজারে আসি। বললো বাহ খুব সুন্দর তো। দেখুন বন্ধুরা, আমার গল্প এখানে শেষ। কি অদ্ভুত এই, কেমন দোকান, সত্যি তো ভীষণ সুন্দর দোকান। মানুষকে এইভাবেই আমরা বিশ্বাস করব, মানুষকে আমরা ভালোবাসব, তবেই তো বিশ্বাস আসবে। খুব ভালো থেকো বন্ধুরা, আজ আসি, বিদায় বন্ধুরা, প্রণাম।